হ্যাঁ, টাইগার মুরগিটা অনেক ভালো, ওজনে বেশি, মাংসের জন্য বেশি, কারণ এটা অনেক ওজন, প্রায় 5 কেজি 6 কেজি ওজন হয়। মাংসের লেগে খুবই ভালো, খেতে অনেক স্বাদ। প্রথমত আমার স্বামী তো নাই করছিল আমার টাইগার মুরগি করার লাগে, এখন মুরগি দেখতে ভালো লাগে, ডিম দেখলে তো আরও বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নরসিংদী থানার শ্যামরাইকান্দি গ্রামে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি টাইগার মুরগির খামারের সামনে। আজকে আমরা কথা বলবো একজন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, তার নাম হচ্ছে হাফেজা আপা। তিনি তার বাড়ির সামনে ছোট্ট একটি ঘরে অল্প কিছু টাইগার মুরগি দিয়ে খামার যাত্রা শুরু করেছেন। তিনি একজন সখী নারী উদ্যোক্তা, তার স্বামী হচ্ছেন মালয়েশিয়ান প্রবাসী। নিজের সখী পুঁজি করেই এই টাইগার মুরগির খামারটি গড়ে তোলা, এবং এখন তিনি চিন্তাভাবনা করছেন যে বাণিজ্যিকভাবে টাইগার মুরগি লালন পালন করবেন। আজকে আমরা সেই নারী উদ্যোক্তা হাফেজা আপার কাছ থেকে তার টাইগার মুরগি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপা কি নাম আপনার? আমার নাম মুসাম্মদ হাফেজা। আচ্ছা হাফেজা আপা, আপনার বাড়ির সামনে চমৎকার একটা টাইগার মুরগির খামার দিয়েছেন আপনি। হ্যাঁ, ভালো লাগছে তাই দিছি। আপা আপনি কতদিন যাবত টাইগার মুরগির সাথে যুক্ত আছেন? আমি 5.5 মাস। 5.5 মাস? হ্যাঁ। আচ্ছা, তো নতুন উদ্যোক্তা আপনি? হ্যাঁ, নতুন উদ্যোক্তা। আপা জানতে চাই যে টাইগার মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন কিভাবে? আমি ইউটিউব চ্যানেলে দেখি অনেকেই করে, আমার মতো নারীরা সবাই করে, যাদের হাজবেন্ড বিদেশ থাকে তারা করে, তো আমার হাজবেন্ড বিদেশ আছে, আমিও ভাবছি যে আমিও একটা কিছু করি, আমার কাছে দেখতে ভালো লাগে, মোর অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, ভাইজান বিদেশে থাকে? হ্যাঁ, বিদেশে থাকে। কোন দেশে থাকে? মালয়েশিয়া প্রবাসী। কত বছর আছে মালয়েশিয়াতে? এই তো লকডাউন আসে গেছে 2 বছর, এর আগে থাকতো প্রায় 10 বছরের মতো। তো দীর্ঘ সময় মালয়েশিয়াতে? হ্যাঁ, অনেক দিন। আচ্ছা, আপনি একজন প্রবাসীর স্ত্রী, তো ভাইয়ের অনুমতি নিয়ে খামারটা করা? হ্যাঁ, আপনার ভাই তো প্রথমে না করছে, তারপরে আমার কাছে ভালো লাগে, তারপরে আমি নিজের চেষ্টায় নিজেরই করছি আর কি। আচ্ছা আপা, আগে কি মুরগি পালন করা হতো না এই প্রথম খামার করা? এখন প্রথম। আগে কোনো অভিজ্ঞতা নেই? না না, আগের কোনো অভিজ্ঞতা নেই, আমি কারোর কাছ থেকে ট্রেনিংও নেই নাই, আমার নিজের চেষ্টা, আমার নিজের অভিজ্ঞতা। ট্রেনিং না নিয়ে খামার করতে গিয়ে কী সমস্যার সম্মুখীন হয়েছেন আগে জানতে চাই? আমি তো এখনো কোনো সমস্যার সম্মুখীন হই নাই। এখনো সমস্যার সম্মুখীন হননি? না না। আচ্ছা আপা, কতগুলো মুরগি রয়েছে আপনার এখানে? আমি 300 মুরগি নিয়েছিলাম, এখন কিছু মোরগ বিক্রি করে দিছি। আচ্ছা, আর 120 পিস মোরগ মুরগি আছে। আপা প্রথমত 300 দিয়ে শুরু করা? হ্যাঁ, প্রথমে 300 দিয়ে শুরু করা। মোরগ বিক্রি করার কারণটা কি? বেশি মোরগ রাখার কি দরকার? অতিরিক্ত হয়ে গেছে মোরগটা? হ্যাঁ, মোরগ বেশি হয়ে গেছে, তার কারণে আর ডেকি মুরগির সমস্যা হয়, এর লেগে আমি এই রাতা মোরগ কিছু বিক্রি করে দিছি। কত টাকা কেজি বিক্রি করেছেন? 350 টাকা, প্রথমে 300 টাকাও বেচতাম, এখন 350 টাকা। 300 টাকা কেজি মুরগি? হ্যাঁ, এখন 350 টাকা বেশি। আচ্ছা দর্শক, আপনি শুনতেই পাচ্ছেন যে 300 টাকা কেজি বা 350 টাকা কেজিও টাইগার মুরগি বিক্রি করা যায়। আপা অনেকেই তো আমাদেরকে বলে থাকে যে টাইগার মুরগি বিক্রি করা যায় না বা বিক্রি করতে সমস্যার সম্মুখীন হতে হয়। না, আমার তো কোনো সমস্যা হয় নাই, আমার টাইগার মুরগি নেওয়ার অনেক চাহিদা, অনেক লোকেই চায়, মানে খাওয়ার জন্য, খাওয়ার জন্য শখে নিতে চায়, সবাই চায়। আচ্ছা আপা, 5.5 মাস বয়স হচ্ছে আপনার খামারের, ডিম পেয়েছেন প্রথম কতদিন বয়সে? ডিম পেয়েছি আমি 4.5 মাসে। 4.5 মাসে ডিম পেয়েছি? হ্যাঁ, 4.5 মাসে ডিম পেয়েছি, কিন্তু আমি চেষ্টা করলে আরও আগে ডিম আনতে পারতাম, কিন্তু আমি আনছি না, একটু দেরি করে নিছি, কারণ যাতে আমার মুরগিগুলি ভালো থাকে। এটা কি খামারিরা যদি চাই মুরগি কি আগে ডিমে আসে, এটা কিভাবে সম্ভব? এটা খামারিরা চাইলে আগে ডিমে আসে, কারণ ওরা এরা আমার যে আমি যার কাছ থেকে খাবার আনি, যার কাছ থেকে আমি ওষুধপত্র আনি, তিনি বলছে যে আপনি যদি তাড়াতাড়ি ডিমে আনেন, রাত্রে লাইট লাগাইবেন না, রাত্রে লাইট লাগাইলে তাড়াতাড়ি মুরগি ডিমে আসবে। আচ্ছা আচ্ছা, আর আপনি যদি লাইট বন্ধ রাখেন তাহলে আপনি ডিম একটু দেরিতে আসবে, দেরিতে ডিম আসলে আপনার মুরগি ভালো থাকবে, আপনি ডিম পাবেন অনেকদিন। আচ্ছা, যদি তাড়াতাড়ি ডিমে চলে আসে সেক্ষেত্রে মুরগির সমস্যা হয়? হ্যাঁ, মুরগির সমস্যা হয়, মুরগি শেষ দেওয়া ডিম দেয় কম, মানে ডিম দেওয়া তাড়াতাড়ি, ডিমের ক্ষমতাটা কমে যায়, ডিমের ক্ষমতা কমে যায়। আপনার চমৎকার একটা বুদ্ধি দিয়েছে কিন্তু এটা। হ্যাঁ। আচ্ছা, বর্তমানে কত পার্সেন্ট ডিম পাচ্ছেন? এখন আমার মুরগি আছে 120। আচ্ছা, আমি 55 থেকে 60 পিস ডিম পাচ্ছি প্রত্যেক দিন। হ্যাঁ, প্রত্যেক দিন 100 থেকে 55 থেকে 60। হ্যাঁ, 55 থেকে 60 পিস ডিম পাচ্ছি 5.5 মাস বয়সে। 5.5 মাস বয়সে। আচ্ছা, ডিমের পরিমাণ কি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে আরও? হ্যাঁ হ্যাঁ, আরও বাড়বো ডিম, মানে 6 মাস বয়স হয়ে গেলে, 6 মাস উপরে হয়ে গেলে
ডিম পুরোপুরি ডিম আসবে আচ্ছা ডিম আসবে আচ্ছা আপা আমরা বিভিন্ন জায়গায় গিয়ে থেকে প্রতিবেদন করার চেষ্টা করি কিন্তু আমাদেরকে অনেকে তথ্য দেয় সাড়ে তিন মাস সাড়ে চার মাস পাঁচ মাসে পূর্ণাঙ্গ ডিমে আসে আপনি বলছেন যে পাঁচ মাসেও পূর্ণাঙ্গ ডিমে আসে না ছয় মাসের উপরে যেতে হয় পরিপূর্ণ ডিম আসতে তো ছয় মাস বয়স লাগে ছয় মাসের মধ্যে পুরোপুরি ডিম আসে ডিমে চলে আসে ছয় মাসের আগে পুরোপুরি ডিম পাওয়া সম্ভব না 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 ছয় মাসের আগে পুরোপুরি ডিম সম্ভব না সাড়ে পাঁচ মাস ছয় মাস বয়স তো লাগবেই পুরোপুরি ডিমে আসতে আপা সংসারের পাশাপাশি আপনি মুরগি পালন করছেন সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি না 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 আমার সংসারের পাশাপাশি আমি মুরগি পালি আমার কোনো সমস্যা হয় না আমার ছেলে আছে আমার বোন আছে আমার সাথে আচ্ছা আচ্ছা দুজন আমার সাথে সহযোগিতা করে হেল্প করে মানে পরিবারের লোকজন মিলে এই খামারটি পরিচালনা করছেন হ্যাঁ আমার পরিবারের লোক নিয়েই আমি এটা পরিচালনা করছি টাইগার মুরগির খামারে প্রত্যেকদিন কি কি ধরনের কাজগুলো করছেন প্রত্যেক দিন আমি দেখি মুরগি ভালো আছে কি না বা মুরগির ঘরে গ্যাস থাকে কি না বা মুরগির লিডার পরিষ্কার রাখতে হয় সেটা ভালো আছে কি না খাবার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাই খাবার তো আমি টাইম মতো তিন টাইম খাবার দিই সকালে দুপুরে বিকেলে কি কি ধরনের খাবার দিচ্ছেন না আমি শুধু খাবারই দিচ্ছি আমি বাড়তি কোনো খাবার দিই না শুধু ফিড হ্যাঁ শুধু ফিড খাওয়াচ্ছি কি ফিড এটা এটা লেয়ার লেয়ার ওয়ান ফিড খাওয়াচ্ছি লেয়ার ওয়ান লেয়ার ওয়ান শুধু লেয়ার ওয়ান হ্যাঁ লেয়ার ওয়ান ফিড খাওয়াচ্ছি আচ্ছা আপা আমরা যে মুরগগুলো দেখতে পাচ্ছি আপনার এখানে রয়েছে এগুলোর ওজন কেমন আছে এখন এখন মুরগগুলির ওজন আছে পাঁচ কেজি আর দেড় কি মুরগিগুলির ওজন আছে তিন কেজি সাড়ে তিন কেজি তিন কেজির মতো আছে আচ্ছা মুরগগুলোর ওজন থেকে বেশি মনে হচ্ছে আপনার হ্যাঁ মুরগগুলির ওজন বেশি আপা আপনার এখানে কত কালারের টাইগার মুরগি রয়েছে আমার এখানে তিন চার কালারের টাইগার মুরগি আছে সাদা আছে কালো আছে হলুদ রঙের আছে লাল আছে লাল চা আছে এরকম মিক্স করা আচ্ছা আপা রং ভেদে টাইগার মুরগির ওজন কম বেশি হয় কিনা রঙে সুন্দর দেখতে সুন্দর রং কালার সুন্দর কিন্তু ওজন তো আছে সেম আচ্ছা বিভিন্ন জায়গায় কিন্তু লাল হয় বা শুধু কালো হয় না না আমি তো যেমন আনছি দেখতেছি আমি তো ভালোই কালার তো ভালো কালার তো পাইছি ভালোই মুরগির বিভিন্ন কালারের হ্যাঁ বিভিন্ন কালার চার পাঁচ রঙের কালার আছে আপা আপনি মুরগি পালন করতে গিয়ে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এখনো পর্যন্ত আমি তো মুরগি পালন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হইনি কোনো সমস্যার সম্মুখীন হননি এমনিতে মুরগি ঠান্ডা ঠান্ডা লাগলে ডাক্তার দেখাই ডাক্তার এসে দেখা যায় ওষুধ লিখে দিয়ে যায় আমি ওষুধ নিয়ে খাওয়ালে ঠিক হয়ে যাবে আপা আপনার এখান থেকে যে ডিম পাচ্ছেন আপনাকে ডিম বিক্রি করছেন নাকি বাচ্চা উৎপাদন কোনটা আমি প্রথমে ডিমও বিক্রি করতাম এখন ইনকিউবেটর মেশিন আনছি বাচ্চাও বিক্রি করার আশা আছে ডিমও মাঝে মধ্যে বিক্রি করবো কারণ ইনকিউবেটারে যদি সব না লয় তাহলে আমি বেশিটা বিক্রি করে দিই তাহলে ডিম কত টাকা পিস বিক্রি করা যায় পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা আর বাচ্চার দাম তো একটু বেশি হ্যাঁ বাচ্চা এখন বাচ্চার রেট আছে সাতষট্টি টাকা সাতষট্টি টাকা হ্যাঁ সাতষট্টি টাকা এত টাকা হওয়ার কারণটা কি টাইগার মুরগির বাচ্চা এখন টাইগার মুরগির সিজন ভালো শীত গিয়া মানে আবার নতুন গরম আসছে তাই বাচ্চার অসুখ বিসুখ কম হয় বাচ্চা মরে কম তাই এই কারণে মনে হয় দামটা বেশি দামটা বেশি আচ্ছা আপা এই যে দেখতে পাচ্ছি আপনার এখানে লিটার ব্যবস্থাপনা করা হয়েছে তুষ দিয়ে হ্যাঁ তুষ দিয়ে আচ্ছা গরমকালে কি তুষ দেওয়াটা ভালো নাকি মাটি দেওয়াটা ভালো আমি তো সব সময় তুষই দেই সব সময় তুষ দিয়েছেন হ্যাঁ সব সময় তুষ দেই তুষ দিলে ঠান্ডা লেগে যায় না তুষ দিলে ঠান্ডা থেকে একটু ভালো থাকে তুষ ভালো না গরম থাকে তুষ আর মাটিতে তো ঠান্ডা বালুর সাথে মুরগি গড়াগড়ি করলে ঠান্ডা লেগে যায় আচ্ছা আচ্ছা বালুতে তো ঠান্ডা লাগে আপা আপনি কত টাকা পুঁজি বিনিয়োগ করেছেন টাইগার মুরগির খামারে আমার টাইগার মুরগির খামারে প্রায় এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকার মতন খরচ আছে সর্বমোট সর্বমোট ডিমের প্যারেন্স পর্যন্ত ডিম আসা পর্যন্ত আচ্ছা আচ্ছা আপা আমরা যদি হিসাব করি তাহলে প্রতিটা প্যারেন্সের পিছনে কত টাকা খরচ হচ্ছে মোরগ বা মুরগির পিছনে আমার প্রতিটা মুরগি মোরগ মুরগির পিছনে এগারোশো এগারোশো সাড়ে এগারোশো টাকার মতো খরচ আছে ডিমে আসতে গেলে একটা মুরগির পিছনে এগারোশো থেকে সাড়ে এগারোশো টাকা খরচ করতে হয় হ্যাঁ হ্যাঁ এগারোশো টাকার মতো খরচ করতে হয় তাহলে কিন্তু বিনিয়োগও করতে হয় অনেক টাকা হ্যাঁ হ্যাঁ সে তো করতেই হয় আচ্ছা আবার টাইগার মুরগি কিন্তু গরমকালে স্টুক করে থাকে গরমকালে স্টুক করে থাকলে তখন আমি তো দুপুরবেলা লেবুর জল দিই বা স্যালাইন দিই মুরগের মুরগির স্যালাইন আছে সেটি দিই তারপরে ঠান্ডা পানি দিই দিয়ে খাওয়াই তখন স্টুকটা বেশি হয় দুপুরবেলা একটু যত্ন বেশি করতে হয় হ্যাঁ দুপুরবেলা একটু ঠান্ডা ঠান্ডা খাওয়াতে হয় পানি একটু যত্নটা বেশি আর আমরা যে পাশে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু গাছপালা প্রচুর এখানে ঠান্ডাও লাগে ঠান্ডা লাগলে কি রোদ্রের তাপমাত্রা বেশি গরম ঘরের ভিতরে তো গরম টিনের গরম লাগে না গরম করতে তখন ঠান্ডা পানি করে মুরগির খাওয়াতে হয়
আপা আপনি তো শখে শুরু করেছিলেন, এখন কেমন সম্ভাবনা দেখছেন? এখন তো ভালোই লাগে, মুরগি দেখলে তো ভালোই লাগে, করছি, দেখা যাক আল্লাহ আমার কোন জায়গাতে নিয়ে ঠিয়া। আপা আপনারা তো বাচ্চা উৎপাদন করছেন? হ্যাঁ, প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন করতে পারবেন? প্রতি মাসে আমি 2000 বা 2000-এর বেশি, 3000-এর মতো উৎপাদন করা সম্ভব। উৎপাদন করা সম্ভব যদি আপনার মুরগিগুলো পূর্ণাঙ্গ ডিমে আসে তখন? হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি তো ডিমে আসছে না, সামনে তো আরও ডিম বাড়বই, তখন আমি 3000-এর বেশিও দিতে পারবো, সমস্যা হবে না। আচ্ছা আপা, নতুন উদ্যোক্তা যদি কেউ টাইগার মুরগি লালন পালন করতে চায়, তাদের সামনে কী পরামর্শ দেওয়ার আছে? তারা যদি কেউ নতুন করতে চায় তাহলে তারা আমার কাছে আসুক, আমার বাড়িতে আসুক, দেখুক, জানুক, আমার মুরগি দেখে, ডিম দেখে, পরে বাচ্চা দেখে নিব, সমস্যা কি, আমার পাটপাড়ি করা মিশা কথা কওয়ার কোনো দরকার নাই। আচ্ছা আপা, একটি মুরগির খামার করার আগে একজন উদ্যোক্তার কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন? প্রথমে ট্রেনিং নিতে হবে, আর এই ভ্যাকসিন সম্পর্কে জানতে হবে, খাবার কী খাবার খাওয়াতে হবে তা জানতে হবে, তারপর মুরগি পালন শুরু করতে হবে, তারপরে মুরগি পালন শুরু, তা না হলে লসের সম্মুখীন হতে পারবে, এই তো? তারপরে তা না হলে লসের সম্মুখীন তো হবেই, কারণ ভ্যাকসিন সম্পর্কে জানতে হবে পুরোপুরি, ভ্যাকসিনটা ঠিক মতো দিতে পারলে মুরগি সম্পূর্ণ ভালো থাকবে। হ্যাঁ, ভ্যাকসিনটা কতটুকু জরুরি মুরগির জন্য? ভ্যাকসিনটা জরুরি না, ভ্যাকসিন ছাড়া কি মুরগি প্যারেন্টস নেওয়া তো সম্ভব না, ভ্যাকসিন ছাড়া তো মুরগি বেশি দিন টিকবে না, ভ্যাকসিন তো দিতেই হবে, ভ্যাকসিন সব ভ্যাকসিন করা দিলে ভালো বেশি। আপা, টাইগার মুরগি পালন নিয়ে ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে আপনার? টাইগার মুরগি পালন নিয়ে ভবিষ্যৎ কী আর, আমি শখে করছি, দেখি আল্লাহ আমার ভাগ্যে কী রাখছে, সবাই করে, অনেকেই করে, ইউটিউব চ্যানেলে দেখলাম আমার মতো কত আফারা করতেছে, তারা তারা যেই পরিস্থিতি, যারা তারা যে তাদের যেই অবস্থা হইবে আমার এই অবস্থা হইবে, আমি তো তাদের মতোই। এখন ভাইজান কী বলে, আপনার মুরগি খামার তো এখন আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে, ভাইয়ের কী অভিমত এখন? আপনার ভাইজান তো নাই করতে, এখনও তো বলে যে তুমি না পারলে এখনও বাদ দাও, আমি তো বলতেছি না আমি বাদ দিতাম না, আমি এত কষ্ট করে করছি, আমি ডিম পর্যন্ত আনছি, এখন বাদ দিব কি লেগে, এখন আমি দেখবো এটার মধ্যে কী আছে। আচ্ছা ঠিক আছে আপা, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অবশ্যই আমরা দোয়া করি আপনার খামার নিয়ে অনুদূরে এগিয়ে যান, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।